চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী তথা সঞ্চালিকা শঙ্কর চক্রবর্তীর স্ত্রী সোনালী চক্রবর্তী মাল্টি অর্গান ফেলিয়র হয়েই সম্ভবত মৃত্যু দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ফিরে আসেন বাড়িতেও শেষের দিকে ধারাবাহিকেও ফিরেছিলেন জনপ্রিয় ধারাবাহিক গাছ কিছুদিনের জন্য দেখা গিয়েছিল তাকে তবে শারীরিক অসুস্থতার কারণেই দীর্ঘদিন তিনি কন্টিনিউ করতে পারেননি এরপর বাড়িতেই ছিলেন অভিনেত্রী কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে ভর্তি করা হয় শহরের সরকারি হাসপাতালে তবে শেষ রক্ষা করা গেল না সোমবার ভোর চারটে বেজে পাঁচ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি তার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেন অভিনেত্রীর স্বামী তথা অভিনেতা শঙ্কর চক্রবর্তী তার প্রয়াণে শোকের ছায়া টলিউডে